হ্যালো ব্রো, কী খবর, কী অবস্থা সবার? আজকে তো 27 তারিখ, বাট এই ভিডিওটা যখন পাবলিশ করতেছি সেদিন কিন্তু 28 তারিখ। তার মানে আজকে ধরে নেন মেট্রো রেলের উদ্বোধন অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি ঢাকাবাসী মেট্রো রেল পাচ্ছে, তবে সত্য প্রযোজ্য। ওই যে দেখবেন বিভিন্ন শপিং মলে জিনিসপত্র কিনতে গেলে লেখা থাকে এত পার্সেন্ট ছাড়, মানে বিশাল বড় করে লেখা থাকে ধরেন 60% ডিসকাউন্ট, কিন্তু নিচে ছোট্ট করে লেখা থাকে সত্য প্রযোজ্য। তো আমাদের মেট্রো রেল আপাতত এরকম সত্য প্রযোজ্য অবস্থায় থাকবে, কারণ প্রথম কথা মেট্রো রেল মানে যেটা উত্তরা থেকে একদম মতিঝিল, পরে শুনলাম ওইটা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এক্সটেন্ড করছে। যাই হোক, মানে ধরে নিলাম মতিঝিলি, কারণ উত্তরা থেকে মতিঝিল যেই রুটটা সেটা পুরোপুরি চালু হচ্ছে না, কারণ পুরোটার কাজ শেষ হয়নি। ফার্স্ট ফেজ মানে প্রথম পর্যায়ের কাজ ওনারা বলছে শেষ হয়েছে, বাট সেটাও পুরোপুরি শেষ হয়নি। কারণ হচ্ছে যেটা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলটা চালু হইতে যাচ্ছে, মানে আজকে ধরে নেন হয়েছে, বাট আপনারা মাঝের স্টেশনগুলোতে আপাতত নামতে পারবেন না। মানে আপনারা যখন উত্তরা থেকে উঠবেন আপনাদেরকে নামতে হবে একবারে আগারগাঁও, যে মাঝখানে যেই যে স্টপেজগুলো আছে, যেমন উত্তরাতেই 3টা স্টপেজ আছে, উত্তরা নর্থ আছে, উত্তরা সেন্টার আছে, উত্তরা সাউথ আছে। তারপরে দেখলাম পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, তারপর আপনার ওই কাজীপাড়া, শেওড়াপাড়া, তারপর আগারগাঁও, ঠিক আছে? তা আপনারা মাঝের স্টপেজগুলোতে আপাতত ট্রেন থামবে না, কারণ ওই স্টেশনগুলোর কাজ এখনও শেষ হয়নি। ডিরেক্টলি আপনাকে আগারগাঁও যেয়ে নামতে হবে। তবে উত্তরার কোন স্টেশন থেকে ছাড়বে এইটা কিন্তু আমি জানি না, মানে ডিক্লেয়ার হইতে পারে, আমি জানি না, আমি জানলে আপনাদেরকে জানাই দিতে পারতাম। তবে উত্তরাতে 3টা স্টেশন আছে, এই যে এখন এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আপনার 2 নম্বর স্টেশন, ঠিক আছে? মানে এটা হচ্ছে উত্তরা সেন্টার। আর এই যে ডান পাশে, এখান থেকে দেখা যাবে না, ডান পাশে একটা স্টেশন আছে, ওইটা হচ্ছে উত্তরা সাউথ। আর 1 নম্বর স্টেশন যেটা, এটা হচ্ছে উত্তরা নর্থ। এই তো, তো যাই হোক, উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত যেতে ভাড়া লাগবে দেখলাম 60 টাকা, একেবারে কম না কিন্তু ভাই। তবে জ্যামের কথা চিন্তা করলে, এখনকার জ্বালানি খরচের কথা চিন্তা করলে আবার ঠিক আছে, মানে আপনার তো টাইম বাঁচবে, আপনি খুব শর্ট টাইমে চলে যেতে পারবেন। আর আপাতত শুনলাম প্রথম যতদিন পর্যন্ত পুরোটা চালু না হচ্ছে, মানে সবগুলো স্টেশনে নাম থামবে ততদিন পর্যন্ত নাকি আপনার 10 মিনিট করে ট্রেনগুলো দাঁড়াবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা স্টপেজে, প্রত্যেকটা না, মানে প্রত্যেকটা 2টা প্ল্যাটফর্মই তো এখন, মানে 2টা স্টেশনে 10 মিনিট করে ট্রেনগুলো থামবে, তারপরে যাত্রা শুরু করবে। তো এই যে এটা হচ্ছে উত্তরা সেন্টার স্টেশনটা। তো যাই হোক, এটা খুব বেশি ইম্প্যাক্ট এখন ফেলতেছে না হয়তো, বাট একটা টাইমে চিন্তা করেন না, যখন পুরোটা চালু হয়ে যাবে তখন কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট পড়বে আমাদের ট্রাফিক জ্যাম কিংবা রাস্তার এই অবস্থার উপরে। আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু আসলে জানি, মানে রাস্তার অবস্থা কতটা বাজে, মানে কত লেভেলের বাজে, শুধু কি জ্যাম, মানে আপনি চিন্তা করেন, সেফটির কথাও চিন্তা করেন। আপনি যখন টেনে মুভ করবেন তখন কিন্তু সেফলি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। এই যে দেখেন, সব ফুল গাছ টুল গাছ দিয়ে সাজাইছে কত সুন্দর করে, কালকে প্রধানমন্ত্রী আসবে এটা উদ্বোধন করতে, কিন্তু কথা সেটা না ভাই, এমনি দিন এই এত সুন্দর রাস্তা কেন থাকে না? মানে পাবলিকদের জন্যও তো একটু ভালো ব্যবস্থা আপনারা করতে পারেন। তবে হবে, আস্তে আস্তে চেঞ্জগুলো আসতেছে। দেখেন, 1 বছর আগেও কিন্তু লোকজন চিন্তা করতে পারেনি পদ্মা পাড়ি দেবে, পদ্মা তো পাড়ি দিচ্ছে এখন। আমরা বাইকাররা উঠতে পারতেছি না, সেটা আলাদাই, সেটার জন্য আমরাই দায়ী, আমাদের কিছু মানুষই দায়ী সেটার জন্য। তো মেট্রোতে আবার এমন কিছু করেন না যে কিছু লোকের লোকদের আসলে উঠা বন্ধ করে দেয় মেট্রোর কর্তৃপক্ষ। তো যাই হোক, আমাদের আসলে অনেক কিছু চেঞ্জ হইতে হবে। যে দেখেন, সব ব্যানার ফেস্টুন দিয়ে পুরোটা একেবারে ঝকঝকা বানাই ফেলছে। গতকালকে এদিকে আসিনি, আজকে একটু 11 নম্বর সেক্টর যাচ্ছি বোনের বাসায়, তাই আর কি ক্যামেরাটা বের করলাম, কারণ আগামীকাল আসলে এইদিকে রাস্তায় ঢুকতে দেবে না, যে দেখেন কী পরিমাণ সিকিউরিটি। চলেন এটার নিচ দিয়েই যাই। এটা হচ্ছে উত্তরা, এই যে নর্থ, এই যে দেখেন লেখা আছে স্টিকারযুক্ত গাড়ি পার্কিং, আছে এটাতে পার্কিংও আছে। যে দেখেন উত্তরা নর্থ, পুরো পতাকা দিয়ে ব্যানার দিয়ে পুরোটা সাজিয়ে ফেলছে। তবে যাই হোক,
মানে এটা তো শুধু কোন একটা কমিটি কিংবা কর্তৃপক্ষ গঠন করে আসলে তো মেনটেন করা পসিবল না, এটা আসলে আমাদেরকেও একটু সচেতন হইতে হবে, কারণ এটা আমাদের একটা মানে ন্যাশনাল প্রপার্টি। তো এটা যতটা আমরা মেনটেন করে রাখবো ততটা আসলে আমাদেরই সুবিধা হবে। তো যাই হোক, ফাইনালি এই বছরে পদ্মা সেতু, মেট্রো রেল দুইটাই উদ্বোধন হয়ে গেল। এখন দেখার অপেক্ষা যে বিআরটিএর যেই ইয়েটা রুটটা ওইটা আসলে কবে চালু হয়, কারণ বিআরটি এটা হচ্ছে এমআরটি, ওইটা হচ্ছে বিআরটি, আমি খালি বিআরটিএ বলে ফেলাই। তো যাই হোক, দেখা যাক এখন ওইটা কবে চালু হয়। পুরা সিকিউরিটি দিয়ে এইদিক ভরা, আমি যে ক্যামেরা বের করছি আমি নিজেও মানে চিন্তা করতেছি যে কখন আবার না বইলে বসে যে আপনি ভিডিও কেন করতেছেন, কারণ এই ক্যামেরা ট্যামেরা এই পুলিশ বাহিনী তারপর বিভিন্ন প্রশাসনিক লোকজন আসলে এইগুলোরে ঠিকঠাক চোখে দেখে না কেন জানি। যাই হোক, ব্যাপার না, সিকিউরিটি তো থাকবেই, কারণ প্রধানমন্ত্রী যেহেতু আসবে একটু হাই লেভেলের সিকিউরিটি। কালকে তো এদিকে আসতেই দেবে না, কালকে তো অলরেডি নোটিশ দিছে যে মেট্রো রেল উদ্বোধন হবে বলে আপনার বেশ কিছু মানে নিষেধাজ্ঞা অলরেডি কিন্তু জারি করে দিছে। যেমন দেখলাম আপনার এই মেট্রো রেলটা যেই দিক থেকে গেছে মানে এই উত্তরা থেকে আপনার মিরপুর পর্যন্ত, আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের চারপাশে যাদের বাসা তারা কেউ বারান্দায় কাপড় শুকাতে পারবে না, তারপর বারান্দায় এসে দাঁড়াতে পারবে না, ছাদে উঠতে পারবে না। তারপর এই মেট্রো রেলের পাশ দিয়ে যত দোকানপাট, অফিস, তারপর আপনার রেস্টুরেন্ট সব কিছু কিন্তু কালকে বন্ধ। মানে কালকে অতিরিক্ত একটা ছুটি পাওয়া যাচ্ছে যারা হচ্ছে এই মেট্রো রেলের আশপাশে থাকে। আমরাও পাশেই থাকি, তবে আমাদেরটা তো একটু একটু দূরেই বলা চলে, তো মনে হয় না আমাদের অত ঝামেলা হবে। বাট যাদের একদম মেট্রোর সাথে বাড়ি, যেমন আজকেও আমি একজনের সাথে কথা বললাম, তাদের অফিস হচ্ছে মিরপুরে আপনার, সে বলল যে কালকে তাদের অফিসটা বন্ধ, তো এরকম আর কি। তো যাই হোক, এটা খুবই শর্ট একটা ডেইলি ব্লগ ছিল, আমি জাস্ট বের হইলাম তাই আপনাদের সাথে ইনফোগুলো শেয়ার করলাম। আর এই তো, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট দিয়েন। আর আমি একটু কাজ নিয়ে ব্যস্ত আছি, এই কারণে হচ্ছে ভিডিও কিংবা ধরেন এই যে বাইরের ঘোরাঘুরি এইগুলো একটু হ্যাম্পার হচ্ছে, আমিও বুঝতেছি। বাট কাজগুলোও ইম্পর্ট্যান্ট আমার জন্য, কারণ কাজ না করলে টাকা আসবে না, টাকা না আসলে আমি ঘুরতে পারবো না। আর এই যে নতুন করে শীত পড়তেছে বুঝছেন, মানে ফাইনালি মনে হচ্ছে যে এটা শীতকাল, নতুন করে শীত পড়তেছে। ঢাকার বাইরে বেশ কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে, ঢাকাতেও শুনলাম নাকি হয়েছে, চোখে দেখিনি। আর আমার বাড়ি তো কুষ্টিয়া, কুষ্টিয়াতে শুনলাম বৃষ্টি হয়েছে রাতে, আজকেও মোটামুটি আর কি মেঘলা হয়েই আছে, বাট দেখা যাক কী হয়। তবে শুনছিলাম 29-30 তারিখের দিকে শীত বাড়বে, মানে শৈত্যপ্রবাহ আসতেছে। তো ঠিক আছে, আজকে আর বকবক না করি, আমার অনেক কাজ, আমি জাস্ট মানে বোনের বাসায় যাবো, খাওয়া দাওয়া করবো, আবার বাসায় গিয়ে কাজে বসতে হবে, মেলা কাজ। তো ঠিক আছে, আজকে হয়তো এই ভিডিওটা আপলোড দিতে পারবো না, তাই একবারে উদ্বোধনের দিন মানে 28 তারিখ ভিডিওটা পাই যাবেন। এদিকে দেখি রাস্তার কাজ চলতেছে, ভাই রে ভাই, এটা পুরা একটা অপরোড ছিল বুঝছেন, মানে এই জায়গায় যারা আসছেন এই যে রূপায়ণের পাশে মানে এটা খালপার, উত্তরা খালপার বলে, এই জায়গার রাস্তার অবস্থা যে কী পরিমাণ বাজে ছিল, এইটুকু শুধু এইটুকু রাস্তার, এরা মানে যারা আসছেন তারা জানে। দেখেন সেই রাস্তাও এখন ঠিক হয়ে যাইতেছে, কারণ প্রধানমন্ত্রী হয়তো এই পর্যন্ত আসবে না, বাট প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য তো অনেক বড় বড় নেতা, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার তারা তো আসবে, তাদের জন্য রাস্তাটা আসলে ঠিক করা হচ্ছে, আমরা আসলে এসব হইতো না। যাই হোক, ব্যাপার না, হবে একদিন, থাকেন, টাটা, গুড বাই, টেক কেয়ার।